প্রিয় শিক্ষার্থীরা, বায়োএনার্জেটিক্স বা জীবনের শক্তি অধ্যায়ের আমাদের এটি দ্বিতীয় ভিডিও। তো আজকের এই টপিকটা হচ্ছে শালক সংশ্লেষণ। যেহেতু শালক সংশ্লেষণ টপিকটা অনেক লম্বা, অনেক দীর্ঘ, যে কারণে এটিকে আমরা ভেঙে ভেঙে ভিডিও করব বলে আশা করছি। তো আজকে যেটি আমাদের টপিকের বা আলোচনার বিষয় হবে সেটি হচ্ছে বর্ণ পরিচয় এবং শালক সংশ্লেষণ ঘটবার স্থান। প্রথমে আমরা জেনে নিই যে শালক সংশ্লেষণ যে বিক্রিয়াটা এটি কোষের মধ্যে কিভাবে আমরা পরিচয় পাই। কোষের যাবতীয় ক্রিয়া বিক্রিয়াগুলোকে আমরা বলি যে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া। বিপাক ক্রিয়া বা মেটাবলিজমের মধ্যে দুই ধরনের বিক্রিয়া সংঘটিত হয় বা দুই ধরনের নিয়ম আছে। একটা হলো গঠনমূলক বিক্রিয়া বা আমরা বলি উপচিতি বিক্রিয়া, এভাবে পরীক্ষায় আসে, উপচিতি বিক্রিয়া বা গঠনমূলক বিক্রিয়া। তো শালক সংশ্লেষণ হচ্ছে উপচিতি বা গঠনমূলক বিক্রিয়া, কারণ শালক সংশ্লেষণের মধ্যে ছোট ছোট উপাদানগুলো মিলে পরবর্তীতে একটি বড় যৌগে পরিণত হয়। তো যে সমস্ত বিক্রিয়ায় ছোট ছোট উপাদানগুলো একসাথ হয়ে যুক্ত হয়ে একটি বড় উপাদানে পরিণত হয় সেই বিক্রিয়াগুলোকে বলা হয় উপচিতি বিক্রিয়া বা গঠনমূলক বিক্রিয়া। তো শালক সংশ্লেষণ তেমন একটি বিক্রিয়া। যেহেতু কার্বন ডাইঅক্সাইড, পানি, লাইট, ক্লোরোফিল এই চার ধরনের উপাদান মিলে C6H12O6 দ্যাট ইজ গ্লুকোজ বা শর্করা তৈরি হয়, শর্করা একটি বড় যৌগ, যে কারণে এই নিয়মে তৈরি হওয়ার কারণে বিক্রিয়াটিকে আমরা উপচিতি বিক্রিয়া বলছি। এখন এই চার উপাদানের মধ্যে আমরা পরিচয় দিব শুধু বর্ণের। আজকে কী ধরনের রঞ্জক কণিকা বা বর্ণকণিকা প্ল্যান্টসের মধ্যে পাওয়া যায়। প্রথমত আমরা বলি, তোমরা একটু তোমাদের ডানে একটু খেয়াল করবা, বর্ণ পরিচয়। তো আমরা এখানে লিখে রেখেছি, দেখো সংক্ষেপে, ক্লোরোফিল, CHN, ক্লোরোফিল এক নম্বর। এটি হলো ক্লোরোফিল, ভালো করে খেয়াল করো, এটি রোমান এক দিয়ে লিখলাম ক্লোরোফিল। দুই নম্বর হচ্ছে ক্যারোটিনয়েড, তিন নম্বর ফাইকোবিলিনস। এই তিন রকমের বর্ণকণিকা বিদ্যমান। তো ক্লোরোফিল এক নম্বরে যেটি আছে, ক্লোরোফিলের মধ্যে ABCD এভাবে ব্যাকটেরিয়ার ক্লোরোফিল পর্যন্ত আমরা 6 বা 7 রকমের ক্লোরোফিল পাবো। তো আমাদের প্রকারের দরকার নেই, শুধুমাত্র আমরা গাঠনিকভাবে একটু জেনে নিব ক্লোরোফিল। এরপরে রয়েছে ক্যারোটিনয়েড। ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুই ধরনের উপাদানকে একসাথে বলা হয় ক্যারোটিনয়েড। তো ক্যারোটিনের বর্ণকণিকা জানতে হবে, সেটি হচ্ছে কমলা লাল, আর জ্যান্থোফিল যেটি হচ্ছে হলুদ। ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুই ধরনের উপাদান এখানে আমরা পাবো। তোমরা লিখে নিবা এখানে ক্যারোটিন এবং জ্যান্থোফিল, ক্যারোটিন হচ্ছে কমলা লাল, জ্যান্থোফিল হচ্ছে হলুদ। ফাইকোবিলিনসের মধ্যেও আমরা এখানে দুই ধরনের বর্ণকণিকা পাবো, একটা হচ্ছে ফাইকোসায়ানিন, আরেকটা হচ্ছে ফাইকোইরাইথ্রিন। এই নামগুলা তোমরা একটু লিখে ফেলবা, ফাইকোসায়ানিন, ফাইকোইরাইথ্রিন। ফাইকোসায়ানিনটা হচ্ছে পার্পল বর্ণ, অর্থাৎ লাল এবং নীলের সংমিশ্রণে যে বর্ণটি হয় সেটা হচ্ছে ফাইকোসায়ানিন, আর ফাইকোইরাইথ্রিন হচ্ছে লাল বর্ণের। এগুলো পাওয়া যাবে মূলত নীলাভ সবুজ শৈবালের মধ্যে ফাইকোবিলিনস পাওয়া যায়। আর ক্যারোটিন পাওয়া যায় তোমাদের মূলত সবুজ শাকসবজি বা ফলের মধ্যে পাওয়া যাবে। তো আমরা জানি যে আমাদের শরীরের জন্য ভিটামিন এ দরকার। অ্যাকচুয়ালি কিছু রকমের বা কিছু প্রকার ক্যারোটিন আছে যেগুলো ভিটামিন এ পরবর্তীতে তৈরি করে, অর্থাৎ ভিটামিন এ এর আগের যে যৌগটি সেটি হচ্ছে এক ধরনের ক্যারোটিন। আচ্ছা, এখন আমরা এই বর্ণকণিকাগুলোর মধ্যে ক্লোরোফিলের ব্যাপারে আমরা একটু জানব। ক্লোরোফিল এ এবং বি এই দুইটার ব্যাপারে আমরা মোটামুটি বইয়ে আমরা আলোচনা করতে দেখি। তারপরে তোমাদের আমি যেটি বলবো, ক্লোরোফিলের স্ট্রাকচার আসলে পরীক্ষায় আসে না, শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য একটু প্রয়োজন। তো ক্লোরোফিলের গঠনে আমি শুধু তোমাদের বেসিক ক্লিয়ার করবার জন্য একটু বলি, ম্যাগনেসিয়াম থাকবে মাঝখানে বা সেন্টারে, এবং
এই ম্যাগনেশিয়ামকে ঘিরে চারটা রিং থাকবে, এক লাল কালি, চারটা রিং নাইট্রোজেন বিশিষ্ট রিং, এক দুই তিন চার এবং পাঁচ। এই চারটা রিংয়ের সাথে পাঁচ নম্বরে দেখো আরেকটা সংযুক্ত রিং থাকবে, এভাবে আমরা মনে রাখবো। আর এই যে নীল কালিগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এই চক্র টাইপ যে যৌগটা আছে সেই যৌগের কার্বন নাম্বার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এভাবে সাজানো থাকে। আমরা দেখবো সাত নম্বরে একটা হাইড্রোকার্বন চেইন, একটা লম্বা চেইন থাকবে। আর তিন নম্বরে এখানে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এখানে মূলত একটি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থাকবে। যদি এটি মিথাইল গ্রুপ হয় তবে এই স্ট্রাকচারের নাম হয়ে যাবে ক্লোরোফিল এ, আর যদি এটি অ্যালডিহাইড গ্রুপ হয় তবে এই গঠনের নাম হয়ে যাবে ক্লোরোফিল বি। তাহলে আমরা এই ক্লোরোফিলের ব্যাপারে মোটামুটি জানলাম। মনে রাখতে হবে যেটি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম তার সেন্টারে বা কেন্দ্রে থাকে, এটি মনে রাখলেই চলবে। এরপরে আমাদের বর্ণ পরিচয় আর জানা লাগবে না, আমরা চলে যাই সালোক সংশ্লেষণ ঘটবার স্থান। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, সালোক সংশ্লেষণ কোথায় ঘটে এটি একটি জরুরি ব্যাপার, আমাদের পরীক্ষায়ও আসে। সালোক সংশ্লেষণ প্রথম যদি আমাদের প্রশ্ন হয় যে প্রধান স্থান, প্রধান স্থান কোথায় ঘটে, কোন অঙ্গতে ঘটে, অঙ্গ স্থান বললে যদি অঙ্গ বলা হয় তবে সেটি হচ্ছে পাতা, পাতা। কারণ হলো আমরা জানি যে সবুজ অঙ্গে সালোক সংশ্লেষণ ঘটে, তবে সবুজ কাণ্ড কিন্তু সবুজ হয় অনেক ক্ষেত্রেই, পাতাও সবুজ। তাহলে পাতাটা কেন প্রধান, কারণ পাতার সংখ্যা, পাতার সংখ্যা বেশি, এক নম্বর হচ্ছে সংখ্যা বেশি বেশি, দুই নম্বর হচ্ছে পাতাটার চ্যাপ্টা, চ্যাপ্টা হলে যদি এরকম চ্যাপ্টা টাইপ যদি ইয়ে হয় পাতা হয় তাহলে এই চ্যাপ্টা অংশের মধ্যে লাইট অ্যাবজর্ব করতে পারবে বেশি। এখানে যেহেতু ক্লোরোফিল আছে পাতার কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোফিল যেহেতু আছে তার মানে লাইট অ্যাবজর্ব করতে সুবিধা যদি চ্যাপ্টা হয়, যে কারণে সালোক সংশ্লেষণ হওয়ার জন্য প্রধান স্থান হচ্ছে পাতা। এবার যদি বলা হয় অঙ্গাণু, অঙ্গাণু তাহলে উত্তরটা হবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কারণ অঙ্গাণু থাকে তো কোষের ভিতরে, তাহলে উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর, কারণ এখানে শর্করা তৈরি হয়, খাওয়া খাদ্য তৈরি হয়, যে কারণে কোষের রান্নাঘর বলা হয়। তো এই রান্নাঘর বা শর্করা তৈরি হয় ক্লোরোপ্লাস্ট, এটির গঠন কিন্তু ক্লোরোপ্লাস্টের গঠন কিন্তু আমাদের জানতে হবে। তো তার আগে আমরা একটু দেখি নেই যে পাতার যে কোষগুলো সেগুলো কীভাবে থাকে, এটাকে যদি আমরা এভাবে কাটি আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাব, উপরের দিকের প্রাচীর, উপর দিকের ত্বক, ঊর্ধ্ব ত্বক, এর নিচে আরেকটা ত্বক আছে, এবং এর নিচে যে কোষগুলো থাকে সেগুলো বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্ট ধারণ করে। তো এই কোষগুলাকে এই যে ঠাসাঠাসি টাইপ এবং অনেক ফাঁকা ফাঁকা টাইপ দুই ধরনের কোষ থাকে, এগুলো সবগুলোকে আমরা একসাথে বলছি। এই জায়গাটা আমি একটু মুছে দিই, তাহলে এই কোষগুলোকে বলা হচ্ছে মেসোফিল, 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 এটিও পরীক্ষায় আসে। পাতার প্যারেনকাইমা কোষগুলোকে বলা হচ্ছে মেসোফিল। তো এই মেসোফিলের মধ্যে আবার দুই রকম, প্যালিসেড, প্যালিসেড প্যারেনকাইমা, আর হলো স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এই দুই ধরনের প্যারেনকাইমা। তাহলে এই দুই ধরনের প্যারেনকাইমাকে আমি কীভাবে পাচ্ছি, দেখো প্যালিসেড প্যারেনকাইমাগুলো হচ্ছে অনেক টাইটলি থাকবে, লেগলেই থাকবে, ঠাসাঠাসি করে থাকে, এগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর কিছু প্যারেনকাইমা কোষ থাকে যেগুলো অনেক দূরে দূরে থাকে, মাঝখানে ফাঁকা স্থান থাকে, বায়ুথলি থাকে, বায়ুথলি সম্পূর্ণ যে প্যারেনকাইমাগুলো সেগুলোকে আমরা বলছি স্পঞ্জি প্যারেনকাইমা, আর ঠাসাঠাসি করে থাকা যে প্যারেনকাইমা সেগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আচ্ছা, এখন প্যালিসেড প্যারেনকাইমা বা স্পঞ্জি প্যারেনকাইমা এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে বেশি, ক্লোরোপ্লাস্ট যদি বেশি থাকে তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারি যে পাতার মধ্যেই বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ হবে।
আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখবো। ক্লোরোপ্লাস্ট